সম্মানিত ভিউয়ার্স, নবম শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2022 সালের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এই সপ্তাহের বিষয়গুলো হলো বাংলা, ব্যবসায় উদ্যোগ, রসায়ন, ভূগোল ও পরিবেশ। আজ রসায়ন বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া আপনার সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও আরও উন্নত করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে। এজন্য ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বাটনটির পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং সর্বশেষে অল অপশনটি সিলেক্ট করুন। এক নজরে দেখে নিন অ্যাসাইনমেন্টটি। অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা। রৌপ্য একটি প্রয়োজনীয় ধাতু যা পর্যায় সারণীতে পঞ্চম পর্যায়ে গ্রুপ ১১তে অবস্থিত। এর দুটি আইসোটোপ হল ১০৭ Ag ও ১০৯ Ag। এখানে Ag হল রৌপ্যের প্রতীক এবং Ag কে আর্জেন্টাম অর্থাৎ ল্যাটিন শব্দ আর্জেন্টাম এর Ag নিয়ে রৌপ্যের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রকৃতিতে আইসোটোপ দুটির পর্যাপ্ততার পরিমাণ যথাক্রমে 51.4% এবং 48.6%। ক, রৌপ্যের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক যথাক্রমে 961.8°C এবং 2162°C। এর তাপ প্রদানের বক্ররেখা বিশ্লেষণ করতে হবে। খ, গ্রুপ ১১ এর প্রথম মৌলটির উপস্তরের ধারণায় ইলেকট্রন বিন্যাস করে এর ব্যাখ্যা করতে হবে। গ, আইসোটোপ দুটির পর্যাপ্ততার পরিমাণ থেকে মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। নির্দেশক। ক, তাপীয় বক্ররেখার ব্যাখ্যা। খ, উপস্তরের ধারণায় ইলেকট্রন বিন্যাসের ব্যাখ্যা। গ, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। অ্যাসাইনমেন্টের শিরোনাম, পদার্থের তাপীয় বক্ররেখা ও ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসের ব্যাখ্যা এবং আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব। অ্যাসাইনমেন্ট নম্বর ১। আমরা চলে যাই মূল আলোচনায়। অ্যাসাইনমেন্টের শিরোনাম, পদার্থের তাপীয় বক্ররেখা ও ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসের ব্যাখ্যা এবং আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব। আমরা অ্যাসাইনমেন্টের প্রথম অংশে আলোচনায় এখন আসি। আর্জেন্টাম বা সিলভার বা রৌপ্য এর তাপ প্রদানের বক্ররেখা বিশ্লেষণ। নিচে রৌপ্য বা আর্জেন্টাম এর তাপ প্রদানের বক্ররেখা বিশ্লেষণ করা হলো। যে বক্ররেখায় কোনো পদার্থের তাপ প্রদানের ফলে পরিবর্তন দেখা যায় বা বোঝা যায় তাকে তাপ প্রদানের বক্ররেখা বলে। প্রদত্ত আর্জেন্টাম এর গলনাঙ্ক 961.8°C ও স্ফুটনাঙ্ক 2162°C অনুযায়ী নিচে এর তাপ প্রদানের বক্ররেখা অঙ্কন করা হলো। চিত্র রৌপ্যের তাপ প্রদানের বক্ররেখা। এখানে ও বা শূন্যবিন্দু, এটা হলো রৌপ্যের স্বাভাবিক অবস্থা অর্থাৎ কঠিন অবস্থা। এখান থেকে এ প্রান্ত হলো রৌপ্যের গলনাঙ্ক যেটা 961.8°C। এ বি হলো রৌপ্যের গলনাঙ্কের তাপমাত্রা নির্দেশক। আর বি থেকে শুরু হয়ে সম্পূর্ণ বিসি, এই অংশটুকু রৌপ্যের তরল অবস্থা। এরপর সি বিন্দুতে গেলে 2162°C তাপমাত্রা, যেখানে রৌপ্যের স্ফুটনাঙ্ক বিসি এবং সিডি। আর সি ডিতে এসে রৌপ্য সম্পূর্ণরূপে স্ফুটিত হয় অর্থাৎ বাষ্প তৈরি হয়। তাহলে ডিই হল রৌপ্যের বাষ্পীয় অবস্থা।
আমরা এর বর্ণনাটা লিখে ফেলি। চিত্রে ও রোপার স্বাভাবিক অবস্থা, এখন তাপমাত্রা বাড়ার সাথে সাথে এটি গলতে শুরু করবে এবং এ বিন্দুতে পৌঁছানোর সাথে সাথে তরল হয়ে যাবে এবং বি বিন্দুতে শেষ হবে। এর কারণ হলো রোপার গলনাঙ্ক 961.8 ডিগ্রি সেলসিয়াস, এর অবস্থান এখানে। তাহলে ও এ হচ্ছে রোপের কঠিন অবস্থা এবং এ বি হচ্ছে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার রেখা। আবার তাপমাত্রা বাড়তে থাকলে তা সি বিন্দুতে স্থির হয় এবং রোপ এ অবস্থায় বাষ্প হতে থাকে, কারণ সি বিন্দুতে রোপের স্ফুটনাঙ্ক 2162 ডিগ্রি সেলসিয়াস অবস্থিত। এখানে বিসি হলো রোপের তরল অবস্থা, সিটি হলো তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার অবস্থা, ডি বিন্দুতে সম্পূর্ণ রোপ বাষ্পে পরিণত হয়ে যায়, তারপর আবার তাপমাত্রা বাড়তে থাকে এবং ডি ই হলো রোপের বাষ্পীয় অবস্থা। এটাই হলো রোপের তাপ প্রদানের বক্ররেখা। আমরা চলে এসে সে অ্যাসাইনমেন্টের দ্বিতীয় অংশে। গ্রুপ ১১ এর প্রথম মৌলটির উপস্তরের ধারণায় ইলেকট্রন বিন্যাস ও এর ব্যাখ্যা। নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোনো নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা বেশি থাকে তাকে অরবিটাল বা উপশক্তি স্তর বলে। অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের আবর্তনের সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে অরবিটাল বলে। কোনো শক্তি স্তরের মানকে বা অরবিটকে এন দ্বারা এবং উপস্তরের সংখ্যাকে বা অরবিটালকে এল দ্বারা প্রকাশ করা হয়। গ্রুপ ১১ এর প্রথম মৌলটি হল কপার, এর ইলেকট্রন সংখ্যা 29। নিম্নে এর উপশক্তি স্তরের ধারণা অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করা হল। কপার 29, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d10। এটি উপশক্তি স্তরের ধারণা অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করা হয়েছে। আমরা এর বিশ্লেষণে দেখি কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমের কারণ কি। ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় কপারের ক্ষেত্রে 4s2 3d9 থেকে 4s1 3d10 হয়েছে, কারণ কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্ববহিঃস্থ শক্তির ডি অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকে তবে ওই মৌলের স্থিতিশীলতা বৃদ্ধি পায়, কিন্তু কপার এর শক্তি স্তরে D9 একটি অসম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস হওয়ায় পূর্বের এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে পূর্ণতা প্রাপ্ত হয়। এজন্য কপারের ইলেকট্রন বিন্যাসে বহিঃস্থ শক্তি স্তরে 4s2 3d9 এর পরিবর্তে 4s1 3d10 হয়। স্থিতিশীলতার জন্য কপারের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখা যায়। আমরা চলে এসেছি অ্যাসাইনমেন্টের তৃতীয় অংশে। আর্জেন্টাম বা রৌপ্য এর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় দেওয়া আছে। রৌপ্য বা আর্জেন্টাম এর দুইটি আইসোটোপ হল 107 Ag ও 109 Ag। প্রকৃতিতে আইসোটোপ দুটির পর্যাপ্ততার পরিমাণ যথাক্রমে 51.4% ও 48.6%। মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নিচে নির্ণয় করা হল। আর্জেন্টামের আপেক্ষিক পারমাণবিক ভর সমান পি গুণ এম যোগ কিউ গুণ এন ভাগ 100। এই সূত্রটি বা এই ফর্মুলাটি এখানে প্রয়োগ করা হয়েছে। এখানে ফর্মুলাতে পি হল পি এবং কিউ, এই দুটি হল আর্জেন্টাম এর দুইটি আইসোটোপের
প্রোটন সংখ্যা। অপরদিকে এম এবং এন হল আইসোটোপ দুটির পর্যাপ্ততার পরিমাণ। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী এই পি এম এবং কিউ এন এর মান বসাই। 107 গুণ 51.4 যোগ 109 গুণ 48.6 ভাগ 100। এবারে 107 এর সাথে 51.4 গুণ করব এবং 109 এর সাথে 48.6 গুণ করব। গুণ করে পাওয়া গেল এরকম 5499.8 যোগ 5297.4 নিচে ভাগ 100। এখন এই দুইটি সংখ্যাকে উপরের অর্থাৎ লব দুটিকে আমরা যোগ করে দেব। লব দুটিকে যোগ করলে আমরা পাই 10797.2 নিচে ভাগ হলো 100। 100 দিয়ে ভাগ দিলে ভাগ করাটা খুব সোজা, আমরা শুধু দশমিককে এই নিচের দুইটি একের পাশে দুইটি শূন্যের কারণে আমরা এই দশমিককে ডান দিক থেকে বাম দিকে দুই অঙ্ক পরিমাণ সরিয়ে নেব। দুই অঙ্ক পরিমাণ সরিয়ে নিলে আমরা পাচ্ছি 107 তারপরে .972, অর্থাৎ 107.972 পাওয়া গেল। অতএব আর্জেন্টাম বা রৌপ্য এর আপেক্ষিক পারমাণবিক ভর সমান 107.972।